আমাদের সমাজের মধ্যে একটা শরীয়ত বিরোধী কাজ রয়েছে, সেটা হলো কোনো মৃত ব্যক্তির একাধিকবার জানাজা পড়া হয়। মৃত ব্যক্তির একাধিকবার জানাজা পড়ানো এটা শরীয়তের খেলাফ, এটা না জায়েজ। হ্যাঁ, একটা সুরত একটা অবস্থায় দ্বিতীয়বার জানাজার নামাজ পড়ানো যায়, সেটা হলো প্রথম জানাজায় যদি মৃত ব্যক্তির কোনো অভিভাবক উপস্থিত না থাকে এবং অভিভাবকের পক্ষ থেকে অনুমতিও না থাকে, সেই ক্ষেত্রে এই অভিভাবক, মৃত ব্যক্তির অভিভাবক যারা নাকি জানাজায় শরীক হইতে পারে নাই অথবা তাদের তরফ থেকে অনুমতিও ছিল না, অন্যরা জানাজার নামাজ পড়েছে, এই ক্ষেত্রে অভিভাবকরা অন্য যারা জানাজার নামাজ পড়ে নাই তাদেরকে নিয়ে দ্বিতীয় জানাজা করতে পারে, দ্বিতীয় জামাত করতে পারে। এছাড়া ফ্যাশন, অমুকের জানাজা চারবার হয়েছে, তিনবার হয়েছে, দুইবার হয়েছে, এত এত মানুষ হয়েছে, এই সমস্ত নিয়তে জানাজার নামাজ একাধিকবার পড়া এটা শরীয়তের পরিপন্থী, এটা শরীয়তের খেলাফ, এটা নাজায়েয়।